আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডক্টর জারা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শীট মাস্ক নিয়ে। ব্যারো ল্যাবের কিছু শীট মাস্ক আছে এবং তাদের শীট মাস্কের মধ্যে দুটো ভ্যারিয়েশন আছে, এবং আজকে আমি ব্যারো ল্যাবের সমস্ত শীট মাস্ক নিয়ে কথা বলবো। ওদের দুটো ভ্যারিয়েশন রয়েছে শীট মাস্কের, এবং দুটো ভ্যারিয়েশনে টোটাল 9টা শীট মাস্ক রয়েছে, এবং আজকে আমি এই 9টা শীট মাস্ক নিয়ে আপনার সাথে কথা বলবো। এবং ব্যারো ল্যাবের সমস্ত শীট মাস্ক এবং সমস্ত প্রোডাক্টের অথরাইজড ডিস্ট্রিবিউটর কিন্তু বিউটি ক্লাউড। তাই অবশ্যই ব্যারো ল্যাবের যে কোনো প্রোডাক্ট পারচেস করার আগে অবশ্যই বিউটি ক্লাউডের হলোগ্রামটা দেখে নেবেন, এবং চেষ্টা করবেন সবসময় অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে। তো ব্যারো ল্যাবের টোটাল 9টা শীট মাস্কের মধ্যে দুটো রয়েছে ক্লে মাস্ক এবং বাকি 7টা হচ্ছে ভেগান শীট মাস্ক। তো প্রথমে যদি আমি ভেগান শীট মাস্কগুলো কথা বলি, ভেগান শীট মাস্ক আমার কাছে এখন এখানে টোটাল 7টা রয়েছে, এবং এই 7টা নিয়ে আমি আপনার সাথে ডিটেলসে সমস্ত ইনফরমেশন দিয়ে দিব। তার আগে চলে আসি যে ভেগান শীট মাস্ক মানে কি। তো চলুন দেখে আসি ভেগান শীট মাস্ক মানে কি। সাতটা শীট মাস্ক আমার কাছে রয়েছে যেগুলো 100% ভেগান প্রোডাক্ট, এবং এই 7টা শীট মাস্কের পিএইচ ব্যালেন্সটা রয়েছে 5.5, যেটা আমাদের স্কিনের সাথে অনেক বেশি সিমিলার করে রাখা হয়েছে, এবং এগুলো সবগুলোই ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং 100% ভেগান শীট মাস্ক এবং 100% ভেগান ফর্মুলাতেই কিন্তু এই শীট মাস্কগুলো রেডি করা হয়েছে। তো চলুন এখন দেখে আসি আমরা প্রত্যেকটা শীট মাস্ক সম্পর্কে ডিটেলসে। ওয়াশ করে নেবেন, এরপরে একটা টোনার অ্যাপ্লাই করবেন যেন এই শীট মাস্কগুলো আপনার ফেসে আরও ভালো কাজ করতে পারে। এবং টোনারটা অ্যাপ্লাই করার পরে এই শীট মাস্ক থেকে যে কোনো একটা আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে 10 থেকে 15 মিনিট ফেসে সেটাকে রেখে দিবেন। এরপরে শীট মাস্কটাকে ফেস থেকে রিমুভ করে আলতোভাবে ফেসটা মাসাজ করবেন, যেন রেসিডিউ যে সেরামগুলো থাকে সেগুলো যেন ফেসে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর যদি সেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয় আপনি তার উপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি কমফোর্টেবল ফিল করছেন না, তখন জাস্ট পানি দিয়ে ফেসটা ওয়াশ করে আপনি আপনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি কথা বলবো ব্যারো ল্যাবের দুটো ক্লে মাস্ক নিয়ে, এবং এই দুটো ক্লে মাস্ক কিন্তু অনেক সুন্দর থেরাপি হিসেবে কাজ করবে। এবং এই শীট মাস্কগুলো থেকে আপনি যে বেনিফিটসগুলো পাচ্ছেন সেগুলো হলো, এই শীট মাস্কগুলো আপনার ফেসটাকে ডিপ ক্লিন করবে, ফেসটাকে টাইটেনিং করবে, পোরগুলোকে কেয়ার করবে, টোন আপ করবে, নারিশিং করবে, ময়শ্চারাইজিং করবে, আপনার ফেস থেকে ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করবে, এবং আপনার ফেসে যে সেবামটা থাকে সেটাকেও কিন্তু রিমুভ করবে। মানে কি, এটা আপনার ফেস থেকে যে এক্সেস অয়েলটা থাকে সেটাকেও কিন্তু রিমুভ করছে। এবং এই হচ্ছে ওদের দুটো ক্লে মাস্ক, যার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক ক্লে মাস্ক আর একটা হচ্ছে মিন্ট ক্লে মাস্ক। এবং এই দুটো ক্লে মাস্ক আমাদের ফেসে অ্যাপ্লাই করার প্রসিডিউরটা কিন্তু একটু ডিফারেন্ট। নর্মালি আমরা যখন কোনো ফেসে মাস্ক ইউজ করি সেটা কিন্তু দেখা যায় যে একটা মাস্ক থাকে, সেটা আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই মাস্কটা কিন্তু হাফ করা থাকে, মানে হাফ করে দুটো পার্ট থাকে। এবং এটা আপনার যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু একটা পার্ট আগে ফেসে ফিক্সড করে আর একটা পার্ট আপনারা পরে ফিক্সড করবেন। এবং এই দুটো শীট মাস্ক যখন আপনারা ব্যবহার করছেন তখন কিন্তু সেটা আপনার ফেসে অ্যাপ্লাই করার পরে 30 থেকে 40 মিনিট কিন্তু সেটা আপনাকে আপনার ফেসে রাখতে হবে, এবং 30 থেকে 40 মিনিট পরে আপনি ফেস থেকে সেই মাস্কটাকে রিমুভ করে এবং গরম পানি দিয়ে আপনার ফেসটাকে আপনি ওয়াশ করে ফেলবেন। সো এই হচ্ছে টোটাল 9টা ব্যারো ল্যাবের শীট মাস্ক, যার মধ্যে দুটো হচ্ছে ক্লে মাস্ক এবং
সাতটা হচ্ছে ওদের ভেগান শীট মাস্ক। এর মধ্যে থেকে আপনার যেগুলো যেগুলো পছন্দ সেগুলো সেগুলো আপনি পারচেজ করে ফেলতে পারেন। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমাদের স্কিন কেয়ার করার জন্য যারা অনেক বেশি মানে ব্যস্ত থাকেন, সময় পান না স্কিন কেয়ারের জন্য তেমন কোনো স্টেপ বাই স্টেপ কিছু ফলো করার, তাদের জন্য কিন্তু এ ধরনের শীত মাস্ক কিন্তু অনেক ভালো কাজ করে। জাস্ট উইকে 2-3 দিন যদি আপনি এই শীত মাস্কগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসে অনেক বড় একটা চেঞ্জ দেখতে পারবেন। এবং তার চেয়েও যে বড় কথা, এই শীত মাস্কগুলো কিন্তু অথরাইজড ডিস্ট্রিবিউটর বিউটি ক্লাউড, এছাড়া ব্যারো ল্যাবের যত প্রোডাক্ট রয়েছে সবগুলোরই কিন্তু অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে বিউটি ক্লাউড। সো যখনই আপনারা ব্যারো ল্যাবের কোনো প্রোডাক্ট পারচেস করবেন সেখানে অবশ্যই বিউটি ক্লাউডের হলোগ্রামটা দেখে তারপরে পারচেস করবেন, কারণ ওরাই কিন্তু আমাদের দেশে একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর এই ব্যারো ল্যাব কোম্পানির। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।